সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর পাড় থেকে আটক করা বুয়েটের ২৪ ছাত্রসহ ৩২ জনের জামিন দিয়েছে আদালত। আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুলও তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বেলা ১২:৩০টায় সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতে জামিন চাইলে বিচারক মোহাম্মদ ফারহান সাদিক তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত সোমবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর পাড় থেকে ওই শিক্ষার্থীদের আটক করে ষড়যন্ত্র, সহিংসতা, বিশৃঙ্খলা ও রাষ্ট্রদ্রোহী অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে তাদেরকে আদালতে তোলা হলে আদালত আটককৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।